Welcome to my channel. আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা পার্ট 2, পার্ট 1 টা আপলোড করা আছে। যারা দেখনি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো বিগত পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষার প্রশ্ন এবং কিছু প্রশ্ন আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আগামী পরীক্ষাতে আসতে পারে, সেই নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আগে ভিডিওতে 30টা কোশ্চেন আলোচনা করা আছে, তারপর থেকেই শুরু করছি। 1 নম্বর কোশ্চেন দেখো, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন, মনে রাখবে, ধর্মপাল। ধর্মপাল যখন এলো, এই যে পাল, পাল ডাইনেস্টি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পাল ডাইনেস্টির মধ্যে 2-3টে কোশ্চেনই আসে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কি? না আমরা জানি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ধর্মপাল থেকে কী কোশ্চেন? না বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন। আরেকটা আছে যে এই পাল বংশের মধ্যে চিত্র শিল্পী এগুলোর মধ্যে কে বিখ্যাত ছিলেন? ঠিক আছে, এই ধরনের কিছু প্রশ্ন আছে। চলো পরেরটা দেখা যাক, প্রিয়দর্শিকা কে লেখেন? প্রিয়দর্শিকা লিখেছিলেন হর্ষবর্ধন, মনে রাখবেন। প্রিয়দর্শিকা কে লেখেন? প্রিয়দর্শিকা লিখেছিলেন হর্ষবর্ধন। এই প্রশ্নটা দেখো, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার পরীক্ষাতে এসেছে এটা, কিন্তু মনে রেখে দেবে। কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। দেখো এই প্রশ্নটা লক্ষ্য করো, মেঘদূতের রচয়িতা কে? মেঘদূতের রচয়িতা হচ্ছে কালিদাস। কালিদাসের আরেকটা গুরুত্বপূর্ণ লেখা মনে রাখবে, অভিজ্ঞান শকুন্তলম। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? পল্লব বংশ খুব গুরুত্বপূর্ণ একটা বংশ মনে রাখবে, দক্ষিণের। তা গুরুত্বপূর্ণ রাজা হলেন প্রথম নরসিংহবর্মণ। গুপ্তাব্দের, ঠিক আছে, কোশ্চেনটা লক্ষ্য করো, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? গুপ্তাব্দের প্রচলন হয় যেহেতু গুপ্তদের সময় হয়েছিল, মনে রাখবে, 320। গুপ্ত অব্দের সূচনা হয়েছিল 320 সালে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ। কনিষ্কের সভাকবি কে ছিলেন? না অশ্বঘোষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মন দিয়ে দেখো কোশ্চেনটা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক। আর পরীক্ষাতে বেশিরভাগ আসে সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? তো সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? না গৌতমী পুত্র সাতকর্ণী, মনে রেখে দেবে। তাহলে সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, তাহলে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। শকাব্দ কবে কী প্রচলন করেন? দুটি মনে রেখে দাও, এই প্রশ্নতে শুরু দিয়ে আছে শকাব্দ কবে, মানে শকাব্দ কী প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেন কনিষ্ক কত খ্রিস্টাব্দে? না 78 AD, 78 অব্দে। ওকে, 78 খ্রিস্টাব্দে। গান্ধার শিল্প কোন যুগে? গান্ধার শিল্প মনে হবে কুষাণ। আর কুষাণ যুগের গুরুত্বপূর্ণ রাজা এই যে পড়ে এলাম আমরা কনিষ্ক, তাহলে গান্ধার শিল্প কোন যুগে? গান্ধার শিল্প হচ্ছে কুষাণ যুগে। পুনা চুক্তি হয় কত সালে? পুনা চুক্তি হয়েছিল 1932। ওকে, পুনা চুক্তি হয়েছিল 1932। এইখানে একটা গুরুত্বপূর্ণ, আমরা এর আগে একটা কোশ্চেন পড়ে এলাম 1931-এ গান্ধী আরউইন চুক্তি। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা কথা বলি, ওই প্রশ্নগুলো হয়ে যাক, এরপর তোমাদেরকে একটা আমার দেখবো অলরেডি ভিডিও আপলোড করা আছে যে সিরিজ আছে। সিরিজ বলতে কি, প্রথমে অ্যানসিয়েন্টের যে গুরুত্বপূর্ণ সালগুলো, ডেটগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেইগুলো, তারপরে মিডিয়া ভ্যালু দিয়ে আছে, তারপরে আধুনিক অর্থাৎ মডার্ন পিরিয়ড, সবই পরপর দিয়ে আছে। তোমরা ইতিহাস পড়ার আগে অতি অবশ্যই এই ওই ভিডিওগুলোকে অবশ্যই দেখবে, যাদের ইতিহাসের মধ্যে যে দুর্বলতা বা প্রবলেম তাদের সলভ হয়ে যাবে। গোটা পরপর পরপর ঘটনাগুলো দেওয়া আছে, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না কার পর কোন ঘটনাটা হয়েছিল।
এবং সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে সালগুলো যাদের প্রবলেম হয় সাল খুব সহজেই মনে থেকে যাবে ওই ভিডিওটা কয়েকবার দেখলে। দেখো এরপরেরটা দেখো, মাস্টারদা নামে কি পরিচিত? মাস্টারদা কথাটা আমরা শুনেছি, মাস্টারদা সূর্য সেন, অনেকবার শুনেছি মাস্টারদা সূর্য সেন, মানে কথার মধ্যে উত্তর লুকিয়ে আছে। তাহলে মাস্টারদা হচ্ছে সূর্য সেন, তাহলে মাস্টারদা নামে কে পরিচিত? মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন মনে রাখবে যতীন দাস, যতীন দাস সব থেকে বেশি অনশন করেছিলেন। গান্ধী আইন চুক্তির অপর নাম কি? গান্ধী আইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। এই কোশ্চেনে কিন্তু ভালো করে দেখবে, গান্ধী আইন চুক্তি যে বললাম এর আগে 1931 আর 1932 হচ্ছে পুনা চুক্তি। তা এই যে গান্ধী আইন চুক্তি, গান্ধী আইন চুক্তি নিয়ে অপর নাম এটা কী নামে জানা যায়, বা কী নামে আমরা জানি সেটা হচ্ছে দিল্লি চুক্তি নাম। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল 1930 সালে। এই রাইটার্স বিল্ডিং অভিযানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদেরকে আমরা জানি কী নামে? বিবাদী। বিবাদী কী জিনিস? দেখো বিবাদী ফুল ফর্ম লিখলেই তোমরা বুঝতে পারবে, এই বিবাদী আর বিবাদী বলেই মনে রেখে দেবে। তা তিনজন ছিলেন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, প্রথম হচ্ছে বিনয়, আর এ হচ্ছে বাদল, হচ্ছে দীনেশ। বিনয়, বাদল, দীনেশ, ঠিক আছে, এদেরকে আমরা বিবাদী নামে জানি। রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন 1930 সালে। রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয়েছিল 1917 সাল। কত সাল বললাম? না, রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয়েছিল 1917 সালে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 1915-তে গান্ধীজি ফিরে এসেছিলেন, 1917-তে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, সেই জন্য এই সালটা গুরুত্বপূর্ণ বলে এর রিলেটেড কোশ্চেন এটা, রাশিয়ায় বলশেভিক আন্দোলন। 1919 রাওলাট আইন পাশ হয় কত সালে? রাওলাট আইন পাশ হয় 1919 সালে। হ্যাঁ, 1919 সালে গুরুত্বপূর্ণ একটা মনে রাখবে, 13th April ভয়াবহ যে দুর্ঘটনা হয়েছিল আমরা জানি, মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে অমৃতসরের, পাঞ্জাবের অমৃতসর, সেখানে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কী ঘটনা তোমরা জানো, যে সেখানে একটা জায়গার মধ্যে বসে আলোচনা হচ্ছিলো, তা যে এন্ট্রান্স যেটা প্রবেশ পথ, সেখানে জেনারেল ডায়ার তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে গিয়ে বেধড়ক গুলি চালাতে শুরু করে, এবং গুলিতে যত লোক না মারা যায় তার থেকে বেশি লোক মারা যায় পদপিষ্ট হয়ে, মানে নিজের প্রাণ বাঁচাতে ওখানে একটা কুয়ো আছে, সেই কুয়োতেও বহুজন ঝাঁপ দিয়েছিল। খেদা সত্যাগ্রহ হয় কত সালে? খেদা সত্যাগ্রহ হয় 1918-তে। খেদা সত্যাগ্রহ কত সাল? 1918। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? অবশ্যই মনে রাখবে দক্ষিণ আফ্রিকার নাটোরে, কারণ দক্ষিণ আফ্রিকাতে তিনি তখন ছিলেন। তারপর 1915-তে তিনি ভারতে ফিরেছিলেন, ফেরার পরই চম্পারণ সত্যাগ্রহ থেকে শুরু করে অনেকগুলো আন্দোলন, লবণভঙ্গ আইন, এগুলো পরপর ডান্ডি অভিযান, যেটা তিনি একটার পর একটা অভিযান করেছিলেন। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? প্রথম করেছিলেন চম্পারণে। তো ভারতে এসে প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? না, চম্পারণে। এই প্রশ্নটা লক্ষ্য করো। দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয়েছিল 1875 সালে। হ্যাঁ, এর সঙ্গে একটা প্রশ্ন ভালো করে মনে রেখে দেবে, যে আন্দোলনগুলো ভারতে হয়েছিল যেমন হচ্ছে নীল বিদ্রোহ, তারপর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ গুরুত্বপূর্ণ মনে রেখে দেবে, সিধু কানু, নীল বিদ্রোহ, নীলকর সাহেবদের বিরুদ্ধে। নীল বিদ্রোহের সময় একটা প্রশ্ন আসে যে দীনবন্ধু মিত্র একটা বই লিখেছিলেন নীল বিদ্রোহ সম্বন্ধে, তো নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে এবার দেখে নেবে তোমরা এই সম্বন্ধে একটু। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারুক শিয়ার ফরমান, অর্থাৎ ব্যবসা করার অধিকার দিয়েছিলেন, যে ফারুক শিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা মনে রাখবে, পাটলিপুত্র কোথায় অবস্থিত? অবশ্যই পাটলিপুত্র আমরা জানি কার রাজধানী ছিল সেই সময়, পাটলিপুত্র, এবং পাটলিপুত্র অবস্থান বলতে এখানে এক্স্যাক্ট লোকেশানটা বলছে, এ কি গণ্ডক,
গণ্ডক, গঙ্গা আর হচ্ছে সোম, এই তিনটি নদীর সংযোগস্থল, ঠিক আছে, সঙ্গম, তিনটি নদীর সংযোগস্থলে অবস্থিত, মনে রাখবে। তাহলে গণ্ডক, গঙ্গা আর সোম নদীর সঙ্গমে পাটলিপুত্র অবস্থিত। ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? ম্যাঙ্গালোর হচ্ছে 1784, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখবে, টিপু সুলতান ইংরেজদের সঙ্গে, এখানে কয়েকটা ম্যাঙ্গালোরের সন্ধি ছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেই জায়গাগুলো একবার দেখে নেবে। এই কোশ্চেনগুলো তোমাদের এইভাবে আলোচনা করার আমার এইটাই উদ্দেশ্য, তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। যে যত সহজে বুঝতে পারবে যে পরীক্ষার কোশ্চেন কোন জায়গা থেকে আসে, সে তত তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাতেও সফলতা পেয়ে যাবে। এক্সামিনাররা কোন অ্যাঙ্গেল থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে, কারণ ইতিহাস পড়ার জিনিস আছে, প্রচুর জিনিস আছে, পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে শেষ করা অত অল্প সময়ের মধ্যে কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমরা যদি ওই জায়গাগুলোকে, অর্থাৎ কোশ্চেন রিভিশন করাটাও, মানে কোশ্চেনটাকেও যদি তোমরা দেখতে থাকো প্রত্যেক পরীক্ষার, সেটাও কিন্তু একটা প্রিপারেশান। আমরা পরীক্ষা দিই এসে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা রেখে দিই না, পরীক্ষা দেওয়ার পর ভালো করে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবে। কোশ্চেনটাকে অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, তারপরে পরের পরীক্ষার জন্য সেইগুলোকে ভালো করে তৈরি করবে। এরকম একটার পর একটা কোশ্চেনকে যদি অ্যানালাইসিস করতে থাকো, খুব সহজেই তোমাদের প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাবে এবং সহজেই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। কোশ্চেন লক্ষ্য করো, বৃহৎ কথা কে লেখেন? বৃহৎ কথা লেখেন গুণাঢ্য। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখো এই পার্টে, এটা শেষ কোশ্চেন। এসআইটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এসআইটিক সোসাইটির প্রতিষ্ঠা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। কত সাল? না, 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এসআইটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই প্রথমেই তোমরা পেয়ে যাও এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই সহজ হবে, সহজভাবে প্রশ্নগুলোকে তৈরি করতে খুব খুব হেল্প হবে। এই প্রশ্নগুলো তোমাদের খুব হেল্প হবে পরীক্ষা দিতে গেলে, তোমরা বুঝতে পারবে। আমরা একটা সিরিজ শুরু করেছি, এটা সেকেন্ড পার্ট, এরপর পরপর 10টা পার্ট আসবে, টোটাল 300টা কোশ্চেন থাকবে, তার মধ্যে হচ্ছে সেকেন্ড পার্ট। প্রতিদিন একবার করে এই পার্টগুলোকে লক্ষ্য করলে তোমাদের 300 কোশ্চেন এবং তোমরা আইডিয়া পেয়ে যাবে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এবং আসবে। ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে আবার দেখা হবে।